হ্যাঁ হ্যালো, শোন না, বলছিলাম যে মনে আছে আমাদের যে এক্সিবিশনের জন্য যে গল্পটা লিখছিলাম সেটা মোটামুটি না কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি এবার আমাদের গল্পটা সবই পড়বে, এক্সিবিশনেও যাবে। হ্যাঁ, প্রচণ্ড এক্সাইটেড। বাই। আর কত ভাববো রিয়া, কিছুই তো মাথায় আসছে না। আমাদের স্বপ্নটা এতই বড়, শুরুতেই আটকে আছে। আচ্ছা, আমরা কি আমাদের গল্পটা লিখতে পারি না? হ্যাঁ পারি তো, আমাদের জীবনের কিছু ভালো মুহূর্ত এই গল্পে তুলে ধরব। কিন্তু কিভাবে শুরু করব, কিছুই তো মাথায় আসছে না। ধরো একটা ছেলে মেয়ে তাদের গল্প সবাইকে পড়াতে চায়, কিন্তু তারাই জানে না সেটা শুরু করবে কিভাবে। The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. অনিক, তুমি এখানে? বলছি রিয়া আছে? রিয়া অনেকদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গেছে মানে কোথায় গেছে? কোথায় গেছে তো জানি না, কিন্তু তোমার জন্য একটা চিঠি রেখে দিয়ে গেছে। জাস্ট আ মিনিট। এলো মেলো যত অগোছালো স্মৃতি, আমি জানি তুমি আমায় খুঁজতে আসবে। জানি আমাদের আর কথা হবে না, তবে জানি তুমি ভালো আছো। এটাই শেষ চিঠি এক শেষের গল্প নিয়ে। তোমায় অনেক ভালোবাসি অনেক। ঘরে ফিরেছি ভালোবেসে, রাত জেগে কত কবিতারা ঘুমে গেছি অবশেষে। কিছু মন খারাপ কিছু খুন ছুটি, আমাদের হাত বাড়া ওই দিগন্তে মিশে যাচ্ছে কে পথারিয়ে চোখের মায়া। তোমার শরীর ঠিক আছে তো এত তাড়াহুড়ো করে ডাকলে? রিয়া, আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ বলো। তোর এইসব গল্প লেখালেখি আমার একদম আর ভাল লাগছে না। আমি এখন নিজে শুধু ক্যারিয়ারে ফোকাস করতে চাই। অনেক অনেক, তুমি তো বলেছিলে আমরা আমাদের গল্পটা লিখব। তোর এই গল্প লেখালেখি ছাড়, তুই তোর মতো থাক আর আমাকেও আমার মতো থাকতে দে, প্লিজ। দুজনেরই স্বপ্ন ছিল তারা তাদের গল্পটা লিখবে, কিন্তু কথা দিয়েও কথা রাখা হয়নি কারোরই। ঠিক ওদেরই মতো এরম হাজারো স্বপ্ন আছে যেগুলো এক নিমিষে ভেঙে যায়। কিন্তু আমরা যদি এই ভুল বোঝাবুঝিকে দূরে রেখে
আমাদের সামনের মানুষটাকে একটু বোঝার চেষ্টা করি, তাহলে এরম অনেক গল্প পূর্ণতা পাবে।